এবং আমরা আগের ক্লাসগুলোতে যেই মানে রক্তের গ্রুপিং এবং রক্তের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা রক্ত সঞ্চালন পদ্ধতি নিয়ে আলোচনা করবো। তো রক্ত সঞ্চালন পদ্ধতির জন্য যে প্রধান অঙ্গ আমাদের যে রক্ত সঞ্চালন অঙ্গ সেটাকে বলা হয় হৃৎপিণ্ড, এবং ওই হৃৎপিণ্ড সম্পর্কিত গঠন আমি ওই অ্যাটলাসে পড়াইছি। এখন আমরা সরাসরি চলে যাবো যে রক্ত সঞ্চালন পদ্ধতিটা, অর্থাৎ কিভাবে একচুয়ালি রক্ত সঞ্চালন হয়, সেজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু হৃৎপিণ্ডের চিত্রটা আঁকবো। আমি এই চ্যাপ্টারটা এই টপিকসটা খুব একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক পরীক্ষায় দেখা যায় যে এটা খুব ফ্রিকোয়েন্টলি আসে। তো এই জায়গায় লিখলাম যে রক্ত সঞ্চালন, এবং এই রক্ত সঞ্চালনের জন্য আমি আমাদের যে প্রধান অঙ্গটা, এই প্রধান অঙ্গটা হচ্ছে হৃৎপিণ্ড, এবং আমি হৃৎপিণ্ড আঁকার যে চেষ্টা করি সেটা হচ্ছে ঠিক এরকম। আচ্ছা, তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন আমাদের আমরা ঠিক আগে যে কথাটা বলছিলাম যে আমাদের হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ আছে, এবং উপরের দুইটা প্রকোষ্ঠ, নিচের দুইটা প্রকোষ্ঠ, এবং উপরের দুইটা প্রকোষ্ঠকে আমরা বলি ডান হৃৎপিণ্ড এবং বাম হৃৎপিণ্ড, এবং নিচের দুইটা প্রকোষ্ঠকে বলে আমরা ডান নীল এবং বাম নীল। তো এই যে আমাদের যে উপরের যে এই প্রকোষ্ঠটা অ্যাকচুয়ালি এই এই যে এই নালীগুলো যেগুলো দেখাচ্ছে, সাপোজ এই যে লাল কালের যে নালটা, এটা এটা ভিতর দিয়ে যায়, অ্যাকচুয়ালি এটা উপর দিয়ে গেছে। তো এটা হচ্ছে জাস্ট এইখান থেকে স্টার্ট হয়ে তারপর এইভাবে গেছে, এটা এখান থেকে স্টার্ট হয়ে এইভাবে গেছে, একচুয়ালি নালীগুলোর ভিতর দিয়ে যায় না কিন্তু, মানে এটা এই যে এই নালী যে পথ, এই পথ কিন্তু ক্লিয়ারই আছে, বাট এটা যেহেতু উপর দিয়ে গেছে এটাকে দেখানোর জন্য আমি ঠিক এরকম ভাবে দিলাম। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বের হয়ে হৃৎপিণ্ডের বাইরে দিয়ে এই লেভেলে গেছে, মানে এই লেভেল দিয়ে গেছে, এই জন্য আমি এটাকে এরকম দেখালাম। কিন্তু এই জন্য এটার জন্য যে এই যে খালি পোর্শনটা আছে, এই যে অংশটা, এই যে এই অংশটা হচ্ছে আমার ডান ওলিন্দ, আর এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে এই এই যে এই পোর্শনটা, এই এতটুকু পোর্শন সেটা হচ্ছে বাম ওলিন্দ। এবং আগে বলছিলাম যে ওলিন্দ দ্বয়ের যে ইয়াটা আছে, অর্থাৎ ওলিন্দ দ্বয়ের কি বলবো যে এই ওলিন্দ প্রকোষ্ঠ গুলো হচ্ছে ছোট এবং নীলের প্রকোষ্ঠ হচ্ছে বড়। তারপর যে এই যে প্রকোষ্ঠটা, এই জায়গায় কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র একটা শুরু, এইটার সাথে এইটা কিন্তু জাস্ট এটার উপর লেভেল দিয়ে গেছে। আমি যদি কিন্তু থ্রি ডাইমেনশনাল চিন্তা করি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। সো এর এটা হচ্ছে চিত্র। সো এখন এটা হচ্ছে ডান নীল, এটা হচ্ছে বাম নীল। একটা জিনিস চিন্তা করো, আমরা এটাকে আমরা বলতেছি হচ্ছে ডান, এটার ওলিন্দটাকে বলতেছি ডান ওলিন্দ, এবং এইটার নীলটাকে বলতেছি ডান নীল, এবং এটাকে বাম বলতেছি। বাট এটা আমাদের কনসেপশনের সাথে একটু উল্টা যাচ্ছে, কারণ হচ্ছে আমরা সাধারণত এই জায়গাটাকে বাম, এই ডান ধরি, এই জায়গাটাকে বাম ধরি। বাট একটু জিনিস খেয়াল করো ট্রিকি, সাপোজ যে এটা কোন কারণে এই বাম ডানটা আমি উল্টা লিখতেছি, সেটা হচ্ছে সাপোজ ধরো যে এই যে হৃৎপিণ্ডটা একজন মানুষ কিন্তু তার নিজের হৃৎপিণ্ড কেটে তারপর এরকম করে আঁকে না চিত্রটা। একজন মানুষের হৃৎপিণ্ডের চিত্র আঁকতে হলে তাকে অবশ্যই আর একটা মানুষকে মানে সামনাসামনি তাকে দাঁড়াইতে হবে, এবং ওই মানুষটা যদি মৃত হয় তাকে সামনাসামনি তাকে শোয়াইতে হবে, বা তারপরে ওইটা থেকে কেটে আমরা হৃৎপিণ্ড বের করলাম, হৃৎপিণ্ড কেটে আমরা চিত্র। তো আমরা যদি দেখি যে আমরা যেই মানুষটা হৃৎপিণ্ড নিয়ে চিন্তা করতেছি ওই মানুষটা হচ্ছে আমার সামনাসামনি উপস্থিত, যখন সামনাসামনি অবস্থিত হবে তখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমার সামনাসামনি দাঁড়াই তখন আমার যেটা ডান সাইড তোমার সেটা বাম সাইড, তো এই কারণে আবার আমার যেটা বাম সেটা হচ্ছে তোমার ডান সাইড। তো এই কারণে আমরা যেহেতু এটা সামনাসামনি দেখতেছি আমরা হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডটা আমার না আর একজনের হৃৎপিণ্ড,
তো এই কারণে আমাদের যে ডান, আমাদের যে ডানটা এটা হচ্ছে এটার জন্য বাম, আমাদের যে বামটা এটা হচ্ছে এটার জন্য ডান। এই জন্য আমি বাম পাশের যে অলিন্দগুলো ছিল সেই অলিন্দগুলো, বাম পাশের যে অলিন্দ সেটাকে অ্যাকচুয়ালি আমার হাতের বাম পাশে যে অলিন্দ সেটাকে আমরা বলতেছি ডান অলিন্দ, আমার হাতের ডানে যে অলিন্দ সেটাকে আমরা বলতেছি বাম অলিন্দ। সেটা বলার কারণটা বুঝছেন, আমার হাতের তারপরে আমার হাতে বাম হচ্ছে ডান নিল, আমার হাতে ডানে হচ্ছে বাম নিল, সেটা কারণটা বুঝলাম। তো তারপরে যেটা চলে যাবো সেটা হচ্ছে, তার মানে আমি এক বললাম এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়। তারপরে আমরা ইভেন আমরা যেগুলো দেখছিলাম সেটা হচ্ছে ডান অলিন্দ এবং ডান নীলের মাঝখানে ট্রাইকাস্পিড কপাটিকা থাকে। এই যে এই কপাটিকা ডান অলিন্দ এবং ডান নীলের মাঝে এই যে কপাটিকা, এখানে দুইটা দেখানো যাচ্ছে না যেহেতু থ্রি ডাইমেনশনাল, সেহেতু আর একটা পোর্শন আমাদের ছিল সেই জন্য এখানে জাস্ট দুইটা দেখতে পারতেছি। আমি যখন অ্যাটলাসে দেখাইছি তখন আমি তিনটাই দেখেছি, অর্থাৎ তিনটা কাজ থাকে। তো সেটাকে ট্রাইকাস্পিড কপাটিকা, এবং যখন বাম ইয়ার বাম অলিন্দ এবং বাম নীলের মাঝখানে আসবো তখন আমরা দেখবো যে এখানেও বাইকাস্পিড কপাটিকা অবস্থান করে, এখানে আমরা দুইটা দেখাতে পারছি। তো তারপরে যেটা চলে যাবো সেটা হচ্ছে, আমরা যদি এটার কথা চিন্তা করি যে এই যে এই এটা যেটা বের হলো সেটাকে বলা হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। কোন কারণে অ্যাওর্টা বা মহাধমনী বলা হচ্ছে সেটা, ওটা হচ্ছে এই যে দুইটা নালী আমরা দেখতে পাচ্ছি সেগুলোর উৎপত্তি ঘটছে হচ্ছে হৃৎপিণ্ড থেকে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে তাদের যাত্রা শুরু। এবং তারা অ্যাকচুয়ালি কি করছে, আমি যদি অ্যাওর্টার চিত্র রাখতে চাই, অ্যাওর্টা অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডের পিছন দিয়ে গেছে। সো এটাকে পিছন দিয়ে দেখানোর জন্য, অ্যাকচুয়ালি পিছন দিয়ে তো দেখানো যাচ্ছে না এই জায়গায়, তো আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমি এইভাবে নিয়ে আসবো। এইভাবে নিয়ে আসার পরে যেটা করবো সেটা হচ্ছে এইভাবে নিয়ে আসবো, এবং এইভাবে নিয়ে আসার পরে যেটা করবো সেটা হচ্ছে এটাকে এই বরাবর নিয়ে। এবং আমি আগেই বলছি যে হৃৎপিণ্ডের কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা যে কোষ আছে প্রত্যেকটা রক্ত সঞ্চালন করা, এবং রক্ত সঞ্চালন বা রক্ত সঞ্চালন করার দরকার হচ্ছে আমাদের যে দেহের যে প্রত্যেকটা কোষ আছে প্রত্যেকটা কোষে অক্সিজেন সরবরাহ করা। তো অক্সিজেন সরবরাহের জন্য যেটা করে, সাপোজ এই জায়গায় কিছু পরিমাণ সেল আছে, এই জায়গায় কিছু সেল আছে আমাদের দেহের, এই জায়গায় কিছু সেল আছে আমাদের দেহে, তারপর হচ্ছে এই জায়গায় কিছু সেল আছে। তো অ্যাকচুয়ালি হৃৎপিণ্ড যেটা করে সেটা হচ্ছে হৃৎপিণ্ড এই এই যে এই এটার মাধ্যমে রক্ত পাঠায়, এবং এটা যখন পাঠায় তখন প্রত্যেকটাতে পৌঁছানোর স্বার্থে, অর্থাৎ এটা তো অনেক মোটা, তো প্রত্যেকটাতে পৌঁছানোর স্বার্থে বা প্রত্যেক জায়গায় পৌঁছানোর স্বার্থে কি করে এটা ব্রাঞ্চিং ঘটে, মানে এটার এই যে ধমনিটার শাখা প্রশাখা ঘটে। আমরা যদি একটু খেয়াল করি, সাপোজ হৃৎপিণ্ড থেকে একটা ধমনি বের হইলো, বাট আমি যদি আমার দেহের পার্টস গুলো চিন্তা করি, আমার হাত আছে, পা আছে, তারপরে মাথা, অর্থাৎ সব জায়গায় যখন ছড়াইতে হবে তখন সেই জন্য যেটা করে সেটা হচ্ছে সব জায়গায় ছড়ানোর জন্য সেটা ব্রাঞ্চিং হয়। মানে আমরা দেখতে পাচ্ছি যে হৃৎপিণ্ডের উপরে এই যে একটা দুইটা তিনটা শাখা গেছে, মানে এই শাখাগুলো আমাদের হাত এবং মাথার দিকে যায়, অর্থাৎ যেহেতু উপরে হৃৎপিণ্ডের লেভেল হচ্ছে এটা বুকের লেভেল, সো এই লেভেল থেকে উপরে যেগুলো সেগুলো হচ্ছে এইগুলোর মধ্যে যায়, এবং হৃৎপিণ্ড লেভেলে যে নিচে আছে সেটা এই যে অ্যাওর্টা বা মহাধমনির মধ্যে যায়। আগে আমি অ্যাওর্টা বা মহাধমনি কিন্তু হচ্ছে এই এই এতটুকু পর্সন থেকে যদি আমি ধরি এটা হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনি। অ্যাকচুয়ালি অ্যাওর্টা বা মহাধমনি আমাদের সারা দেহে রক্ত সঞ্চালিত করতেছে, কারণ অ্যাওর্টা বা মহাধমনি থেকে উপরে যেরকম ব্রাঞ্চিং আছে তেমনি নিচেও ব্রাঞ্চিং আছে, ক্লিয়ার? তো এই হৃৎপিণ্ডটা যখন এই এগুলো যখন ব্রাঞ্চিং আসে, আমি বুঝলাম যে ব্রাঞ্চিং হইলো এটা হচ্ছে সাপোজ আমাকে পা কে সাপ্লাই দেওয়ার জন্য। তো এই যে গ্লুকোজ আর অক্সিজেনকে পৌঁছাইতে হবে প্রত্যেক, যখন শ্বসন করাইছিলাম তখন বলছিলাম একটা কথা, যখন জীবনী শক্তি পড়াই যে আমাদের প্রত্যেকটা কোষে প্রতি মুহূর্তে গ্লুকোজ আর অক্সিজেনের প্রয়োজন, সেটা কারণ হচ্ছে গ্লুকোজ আর অক্সিজেন দিয়ে সে এটিপি উৎপন্ন করবে। ইভেন আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেখাইছিলাম যে 800 এটিপি উৎপন্ন হয় প্রতিবার শ্বসনের ফলে। তো এই প্রত্যেকটা কোষে যেটা আমার জরুরি সেটা হচ্ছে প্রত্যেকটা কোষে গ্লুকোজ আর অক্সিজেন পৌঁছানোর প্রয়োজন, সেই গ্লুকোজ আর অক্সিজেনটাকে পৌঁছানোর জন্যই এই রক্তনালীগুলোর সৃষ্টি, ক্লিয়ার? তো এই রক্তনালীগুলো যেটা হয় সেটা হচ্ছে এই রক্তনালীগুলো যখন কোষের পাশাপাশি আসে তখন তারা এই কোষের পাশাপাশি যখন আসে তখন তারা আরো ব্রাঞ্চিং হয়ে যায়, কারণ কোষ হচ্ছে অনেক ছোট। সো এই অনেক ছোট একটা এদিকের যদি অনেক ছোট একটা সাপোজ কিছুকে যদি সাপ্লাই দিতে হয়, সো সেটাকে যে নালীটা যাইতে হবে সেটা অনেক ছোট হইতে হবে। সো আলটিমেটলি যেটা হয় ধমনি আস্তে আস্তে ভাগ হয়ে প্রত্যেকটা কোষে পৌঁছানোর জন্য তারা কৈশিক জালিকায় বিভক্ত হয়েছে, এবং আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে ঠিক এরকমভাবে ভাগ হয়ে যায় যে প্রত্যেকটা কোষে পৌঁছানোর জন্য। দুইটা দিলাম আমি, তো এই যে এই জায়গায় যখন আসলো সে এই জায়গায় আসার পরে সে প্রত্যেকটা কোষে
ব্লাড ইয়ার স্বার্থে প্রত্যেকটা কোষে ব্লাড পৌঁছানোর স্বার্থে সে যে কাজটা করলো সেটা হচ্ছে এই প্রত্যেকটা কোষে ব্লাড ব্লাড পৌঁছানোর স্বার্থে বা প্রত্যেকটা কোষে অক্সিজেন এবং গ্লুকোজ পৌঁছানোর স্বার্থে সে আস্তে আস্তে আসার পরে এই যে ধমনিটা, যে ধমনিটা অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে নিয়ে আসছিল, অ্যাকচুয়ালি সেই ধমনিটা ভাগ হয়ে যাচ্ছে। এই যে 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 লেভেলে সে কোষীয় লেভেলে আসার পরে বা কোষের ভিতরে ঢোকার পরে সে যে এই যে ভাগ হয়ে গেলো, এই যে ব্রাঞ্চিং হলো, এই ভাগটাকে বা এখান থেকে এগুলোকে আমরা বলবো কৈশিক জালিকা, অর্থাৎ এর একটা জালের মতো গঠন সৃষ্টি করছে। খেয়াল করো, এই জায়গাটা চিন্তা করে, একটা জালের মতো গঠন সৃষ্টি করছে। এই জালটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র বা অত্যন্ত ছোট বা অত্যন্ত মাইক্রোস্কোপিক লেভেল বা অত্যন্ত ছোট লেভেলের, এই জন্য সেটাকে আমরা বলতেছি কৈশিক জালিকা। তো আমরা কি বললাম যে হৃৎপিণ্ড থেকে যেগুলোর উৎপত্তি ঘটলো, হৃৎপিণ্ড থেকে যেগুলো উৎপত্তি ঘটতো সেগুলো হচ্ছে হৃৎপিণ্ড থেকে যেগুলো উৎপত্তি ঘটতেছে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে ধমনী। তো আমরা যদি দেখি যে এই যে এই এইটা এটা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটছে এবং হৃৎপিণ্ড থেকে যে এটার উৎপত্তি ঘটছে সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে মহাধমনী, কারণ মহাধমনী বলতেছি কারণ এটা অনেক বড় একটা ধমনী। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে এরা এই পর্যন্ত এই লেভেল পর্যন্ত আসে, এই লেভেল পর্যন্ত এদের কাজটা হচ্ছে এরা অক্সিজেন পরিবহন করা। আমরা যেটা জানি সেটা হচ্ছে এই লেভেল পর্যন্ত ওদের কাজটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা। এই বরাবর যখন তারা অক্সিজেন আনে একটা কোষে, সাপোজ আমি যদি একটা কোষ যদি এখানে চিন্তা করি, সাপোজ এই কোষটাতে যদি আমি একটা অক্সিজেন আনি, আমি যদি অক্সিজেন আনি তখন এই কোষটাতে, সাপোজ এটা হচ্ছে একটা কোষ, এই কোষটাতে যখন আমি গ্লুকোজ আর অক্সিজেন দিব, গ্লুকোজ আর অক্সিজেন পৌঁছানোর যে দায়িত্বটা পালন করলো সেটা হচ্ছে বিভিন্ন রক্ত সঞ্চালনের মাধ্যমে এই গ্লুকোজ আর অক্সিজেনকে এই কোষ পর্যন্ত আনলো। ইভেন আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমি যখন টিস্যু পড়াই তখন বলছিলাম যে আমাদের যে রক্তনালী গুলো আছে সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু দ্বারা গঠিত, এবং ওই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যুর যে কুইগুলো আছে সেই কুইগুলোর মধ্যে ফাঁকা থাকে। তো এই যে ফাঁকা অংশ দিয়ে এই যে গ্লুকোজ আর অক্সিজেন আমাদের কোষে পৌঁছায়, যখন এই গ্লুকোজ আর অক্সিজেন আমাদের কোষে পৌঁছায় এবং শ্বসন বিক্রিয়ার মাধ্যমে আমরা যে উৎপাদ গুলো পাইছিলাম সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর পানি। এইটা বলছিলাম যে পানি হচ্ছে আমাদের দেহের জন্য জরুরি, বাট এই কার্বন ডাইঅক্সাইড যেহেতু বিষাক্ত, কার্বন ডাইঅক্সাইডকে আমাদের দেহ থেকে বের করে দেওয়া জরুরি। তো আলটিমেটলি যেটা ঘটে সেটা হচ্ছে তারপরে এই কার্বন ডাইঅক্সাইড আস্তে আস্তে এই রক্তন্ত্রে ঢুকেছে এবং এই রক্ত প্রবাহের মাধ্যমে সে এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সে দিল, আবার কার্বন ডাইঅক্সাইড সে নিয়ে নিল, এটা আমরা রক্তের কাজের মধ্যে করছিলাম। তো এখন যেটা সেটা হচ্ছে এই লেভেল পর্যন্ত প্রত্যেকটা কোষে তারা অক্সিজেন এবং গ্লুকোজ পৌঁছালো, এবং অক্সিজেন এবং গ্লুকোজ পৌঁছানোর পরে প্রত্যেকটা কোষে এখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইলো। যখন প্রত্যেকটা কোষে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইলো তখন ওই কার্বন ডাইঅক্সাইডটিকে আবার আমার পরিশোধিত করার দরকার, এবং ওই কার্বন ডাইঅক্সাইডটিকে পরিশোধিত করতে পারে হচ্ছে আমাদের ফুসফুস, কারণ ফুসফুসের যে অ্যালভিওলাই আছে সেগুলো কার্বন ডাইঅক্সাইডকে সংগ্রহ করে এবং বাতাসের বাইরে বের করে দেয়। সো অ্যাকচুয়ালি যেটা যেভাবে ঘটে প্রক্রিয়াটা সেটা হচ্ছে এই যে যখন দেহের কোষে আসলো, দেহের কোষে আসার পরে এখানে অক্সিজেন নিয়ে আসলো, তারপর থেকে তাকে কার্বন ডাইঅক্সাইড বহন করতে হয়। ইভেন এই লেভেল থেকে তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণের কাজটা করে, ইভেন যে লেভেল থেকে তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণের কাজটা করে সেই লেভেল থেকে হচ্ছে শিরার শুরু হয়। সাপোজ এই লেভেল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণের কাজ শুরু করলো, এই সবগুলো নালি আস্তে আস্তে মিলিত হয়ে তারপরে কার্বনজি করে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে এই যে এরকম একটা বর্ণনা সৃষ্টি করে, এই বর্ণনাটা এরকম ভাবে। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই পর্যন্ত সে অক্সিজেন সরবরাহ করলো এবং তারপর থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো সেই কার্বন ডাইঅক্সাইড এইটা এই এক্সট্রাসেলুলার ফ্লুইডের মাধ্যমে এইদিকে ঢুকে গেল, এবং এই দিক থেকে এই কৈশিক জালিকা গুলো এইদিকে ধমনী আসার পরে বিভক্ত হয়ে কৈশিক জালিকাতে বিভক্ত হয়েছে। কৈশিক জালিকাতে বিভক্ত হওয়ার পরে এই কৈশিক জালিকা গুলো আবার সবগুলো কৈশিক জালিকা গুলো মিলিত হয়ে অন্য একটা নালীর উৎপত্তি করছে, সেটাকে আমরা বলতেছি শিরা। তো এই শিরা আলটিমেটলি আমাদের হৃৎপিণ্ডে, এই যে দেখো এই হৃৎপিণ্ডে বসে গেছে, এবং আমরা যে উপরটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের উপরে যে পশম থেকে এরকম ভাবে নিয়ে আসছে, এবং এই উপরের পশম অ্যাকচুয়ালি এই উপরের পশম গুলো গেছে এবং এই জায়গায় কৈশিক জালিকা উৎপন্ন করার পর এইটার মাধ্যমে ফিরে আসছে। এটা যেহেতু হৃৎপিণ্ডের নিচের যে লেভেল আছে সেই লেভেল থেকে রক্ত সংগ্রহ করে, সেজন্য নিচে মানে হচ্ছে ইনফিরিয়র, বড় উপরে মানে হচ্ছে সুপিরিয়র, সেই জন্য এটাকে বলা হয় ইনফিরিয়র বেনা খাবা, আর উপর থেকে যেটা আসে সেটাকে বলা হয় সুপিরিয়র বেনা খাবা। তো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখন এই যে আমাদের এই জায়গায় যে কার্বন ডাইঅক্সাইড আসলো বা এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমাদের এই দেহ থেকে এক্সিট করতে হবে, এক্সিট করার জন্য যেটা করে সেটা হচ্ছে এগুলোকে বলা হয় পালমোনারি ধমনি বা ফুসফুসীয় ধমনি। কারণ ফুসফুসীয় ধমনি বলার কারণটা হচ্ছে এদের যে এদের ধমনি বলার কারণটা হচ্ছে এদের হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটছে, তারপরে এদেরকে ফুসফুসীয় ধমনি বলার কারণটা হচ্ছে এরা ফুসফুসে যাচ্ছে। তো আমরা যদি অ্যাকচুয়ালি একে ফুসফুস আঁকার চেষ্টা করি, অ্যাকচুয়ালি এই জায়গায় যদি ফুসফুস হয় নাই, তো আমরা ধরতে পারি, ধরে নিবো আমরা
যে এই দুটো হচ্ছে ফুসফুস। তো ফুসফুসে যখন তারা আসলো, ইভেন ফুসফুসের যে ইউনিটটা আমরা জানি যে এই ফুসফুসে একটা উপর থেকে আমরা যদি চিন্তা করি, এখানে হচ্ছে আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে যাবো, একটা ভাগ দুটো এই বরাবর, একটা ভাগ দুটো এই বরাবর। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী বা ট্রাকিয়া, এগুলোকে বলা হয় ব্রঙ্কাস। আমরা যখন সপ্তম যখন সপ্তম চ্যাপ্টার পড়বো তখন আরো ডিটেইলস করবো। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় যখন আমাদের কার্বন ডাইঅক্সাইড মানে আচ্ছা আমি যদি আর কি গঠনটা একটু ক্লিয়ার করি, তখন হচ্ছে এই জায়গায় ধ্বনি আসে এবং ধ্বনিগুলো আসার পরে এই জায়গায় ব্রাঞ্চিং হয়ে যায়। সেটা হচ্ছে এই জায়গায় যেটা থাকে এই জায়গায় ব্রাঞ্চিং হয়ে যায়, ব্রাঞ্চিং হওয়ার পরে তার যেটা হয় এই জায়গায় ব্রাঞ্চিং হয়, আসে এবং আসার পরে তারা যেটা করে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই বরাবর অ্যাকচুয়ালি এই দিকে আসে, এটা হচ্ছে পালমোনারি ধমনি আসতো, মানে ফুসফুসে ধমনি এই পর্যন্ত আসলো, তারপরে ফুসফুসে ধমনি আসার পরে ফুসফুসে ধমনি যেটা হলো, ধমনি হচ্ছে প্রত্যেক কোষিকা প্রত্যেক অ্যালভিলায় মানে ব্লাড সাপ্লাইয়ের জন্য যেটা করলো সেটা হচ্ছে এই এই জায়গায় কোষিক জালিকা বিভক্ত হয়েছে, এবং কোষিক জালিকা এবং এই জায়গায় অনেক কোষিক জালিকা হয়, এইগুলো থেকে ব্রাঞ্চিং হচ্ছে একটা ব্রাঞ্চিং দেখে না, তারপরে এটা এভাবে আসা, অ্যাকচুয়ালি তো এই দুইটা মাঝখানে থাকে, তো এটা পিছন দিকটা আসা এটা এই দিক দিয়ে ঢুকে, এই দিকে যদি আমরা ক্লিয়ার করে দেখি তখন ব্যাপারটা হচ্ছে এইরকম। এভাবে আসলো, আসার পরে ব্রাঞ্চিং হলো, তারপরে যেটা হলো সেটা হচ্ছে ব্রাঞ্চিং হওয়ার পরে এরকম ভাবে আসে, চিনি এভাবে দাঁড়িয়ে সো আমরা কি বলতে পারতেছি খেয়াল করো, আমরা যদি একটু খেয়াল করি তখন দেখবো যে এই যে এই জায়গা যেটা ঘটলো সেটা হচ্ছে এইটা হচ্ছে এই জায়গা থেকে সাপোজ আমি ব্লাড দিলাম, তখন এই ব্লাডটা যেহেতু হৃৎপিণ্ড থেকে এটা হৃৎপিণ্ড থেকে শুরু এইটা, এই জন্য এটা এইটাকে আমরা বলতেছি পালমোনারি ধমনি, কোন কারণে ধমনি বলতেছি যেহেতু হৃৎপিণ্ড থেকে শুরু এই জন্য বলতেছি ধমনি, তারপরে পালমোনারি বা ফুসফুসের ধমনি বলার কারণটা হচ্ছে এরা যেহেতু এই যে ফুসফুসে রক্ত বয়ে নিয়ে যাচ্ছে এই জন্য এদেরকে বলতেছি পালমোনারি বা ফুসফুসীয় ধমনি। তারপরে যেটা হতো সেটা হচ্ছে এই ধমনে যাওয়ার পরে আস্তে আস্তে তারা কি করো কৈশিক জালিকা বিভক্ত হইলো, এবং কৈশিক জালিকা বিভক্ত হওয়ার পরে তারা যেটা করলো সেটা হচ্ছে কৈশিক জালিকা বিভক্ত হওয়ার পরে তারা শিরা ফর্ম করলো। এখন এটা প্রত্যেকটা এই জায়গায় ঘটন, এই জায়গাতে ধমনি আসলো, ধমনি আসার পরে কৈশিক জালিকার পরে তারা শিরা গঠন করলো, কোন কারণে শিরা গঠন করলো, কারণ এই ধমনিটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে নিয়ে আসছে, যেহেতু কোষে এখন অক্সিজেন দিয়ে দিছে, কোষ তারপরে তাকে কার্বন ডাইঅক্সাইড দিলে ওই কার্বন ডাইঅক্সাইডটাকে দেহ থেকে বার করতে হবে, এবং ওইটা বের করার জন্য যেটা করে সেটা হচ্ছে আমাদের এই জায়গায় শিরা ফর্ম করে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে দেহের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার যে ওভারভিউটা, সেই ওভারভিউটা হচ্ছে এটা। এবং আমরা যদি চিন্তা করি যে আমাদের এই যে এই যে কোষীয় লেভেলে কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আসে, বা অ্যাকচুয়ালি কিভাবে পরিশীলিত হয় কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন, আমরা অ্যাকচুয়ালি যদি প্রথমে ওভারভিউ দিব তারপর হচ্ছে আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। তো আমরা যদি ওভারভিউ দিই সেটা হচ্ছে এই জায়গাতে প্রথমে আমাদের অক্সিজেন আসে, এবং এই জায়গায় যখন অক্সিজেন আসে তখন এই জায়গায় আমরা জানি যে ফুসফুস হচ্ছে এরকম থলির মতো অংশ দ্বারা গঠিত, নাক সংযুক্ত তখন নাক দিয়ে আমরা বাতাস নিচ্ছি, তখন এই যে অক্সিজেন যেটা আসছে সেই অক্সিজেনটা কি করে যখন এই পর্যন্ত আসে তখন কি করে সেই অক্সিজেনটা এই ইয়াতে আসে, আসার পরে আমরা যদি এইদিকে ব্লাড ফ্লোটা চিন্তা করি, ব্লাড ফ্লোটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো সাপোজ এইদিক থেকে শুরু, অর্থাৎ ব্লাড ফ্লোটা হচ্ছে এইদিকে, ব্লাড ফ্লোটা হচ্ছে এইদিকে, তো এইদিকে হওয়ার জন্য ব্লাড ফ্লোটা যেটা করে সেটা হচ্ছে এইদিকে যেহেতু ব্লাড ফ্লো সেহেতু অক্সিজেনটা হচ্ছে এইদিকে মিশে, ওই অক্সিজেন এদিকে মিশার পরে এই অক্সিজেনটা যখন এইদিকে আসে অক্সিজেনটা আসার পরে কি হয়
এই দিক থেকে আস্তে আস্তে আবার এই অক্সিজেন এই বরাবর আসে, এই বরাবর আসে অক্সিজেন, এই বরাবর আসে। আলটিমেটলি অক্সিজেনটা যে জায়গায় আসে সেটা হচ্ছে আলটিমেটলি অক্সিজেনটা আমাদের এই যে এইটা যেহেতু আমার হাতের ডান সেহেতু এটা বাম, এটাকে আমরা বলবো বাম, যেহেতু আমার আমার হাতের ডান সেহেতু এই হৃৎপিণ্ডের হচ্ছে বাম, কারণ আমরা আগে বুঝছি যখন মুখোমুখি অবস্থায় থাকে তখন ডান বাম পাল্টে গেছে। তো এটাকে আমরা বলছি বাম অলিঙ্গ। তো বাম অলিঙ্গ অক্সিজেনটা আসলো এবং তারপরে যেটা হয় আমরা একটু পরে গ্রস নিয়ে আলোচনা করবো, বাট তারপরে জাস্ট আমি একটু দেখাচ্ছি অয়টাকে আমার এই কোষ পর্যন্ত অক্সিজেন পৌঁছার অয়টাকে, সেটা হচ্ছে এই জায়গায় অক্সিজেন আসলো। অক্সিজেন আসার পরে এই অলিঙ্গ থেকে সে এই অক্সিজেনটা নিলয়ে প্রবেশ করলো, এই অক্সিজেনটা যখন নিলয়ে প্রবেশ করলো এই অক্সিজেনটা তারপরে যেটা করলো সেটা হচ্ছে এই অক্সিজেনটা আমাদের এই যে এইটা এইটা দিয়ে প্রবেশ করলো। এই দেখো এদিকে একটাই একটাই ছিদ্র আছে, দেখুন এদিক দিয়ে প্রবেশ করলো, এদিক দিয়ে প্রবেশ করার পর অক্সিজেনটা এই বরাবর আসলো, অক্সিজেন এই বরাবর আসার পর অক্সিজেন এই বরাবর আসলো, এবং অক্সিজেনটা যখন এই জায়গায় পৌঁছে গেল তখন তারা এই অক্সিজেনের ফুলে পৌঁছে গেল এবং এই অক্সিজেন পৌঁছে গেল। এবং আমরা জানি যে যখন এই অক্সিজেন উৎপন্ন করলো এই কোষ গুলোতে যখন আমি অক্সিজেন সরবরাহ করলাম তখন এই অক্সিজেন এবং আমরা গ্লুকোজ সরবরাহ করলাম, যখন অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ করলাম তারপরে তারা যেটা করলো এই গ্লুকোজ আর অক্সিজেন থেকে তারা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো, এবং এই কার্বন ডাইঅক্সাইডটা যেটা হলো সেটা হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটা, এই কার্বন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হলো এই কার্বন ডাইঅক্সাইডটা আবার আস্তে আস্তে অ্যাক্সেসরের ফুটে আসবে কার্বন ডাইঅক্সাইড, কারণ সে কালো করে লেখা উচিত এইভাবে আসলে ব্যবস্থা, এবং কার্বন ডাইঅক্সাইড এই দিয়ে ঢুকবে, এবং কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি এইদিকে আসবে, কার্বন ডাইঅক্সাইড এইদিকে আসবে, এবং কার্বন ডাইঅক্সাইড এইদিকে আসলো, কার্বন ডাইঅক্সাইড এইদিকে আসলো, অর্থাৎ আলটিমেটলি অ্যাট লাস্ট কার্বন ডাইঅক্সাইড যেটাতে পৌঁছে গেল সেটা হচ্ছে আমাদের বাম অলিন্দ, অর্থাৎ আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড পৌঁছে গেছে আমাদের বাম অলিন্দতে। তারপরে যদি আমরা চিন্তা করি এই কার্বন ডাইঅক্সাইড এই অলিন্দ পেরিয়ে তারপরে বাম নীলে আসে, এবং বাম নীলে যখন আসবে কার্বন ডাইঅক্সাইড তখন পাম নীলে এই একটা ছিদ্র পথ আছে, এটাকে আমরা বলতেছিলাম পালমোনারি ধমনি, যেহেতু পালমোনারি ধমনি ধমনি বলতেছি কারণ হচ্ছে এটা হৃৎপিণ্ড থেকে উৎপত্তি, পালমোনারি বলতেছি বা ফুসফুসে ধমনি বলতেছি কারণ এটা যেহেতু ফুসফুসে গেছে। তো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে এদিকে যখন কার্বন ডাইঅক্সাইড আসে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এই ছিদ্রের ভিতর দিয়ে ঢুকে, ঢোকার পরে কার্বন ডাইঅক্সাইড এই বরাবর যায় এই বরাবর যায়, কার্বন ডাইঅক্সাইড দুইটা ফুসফুসে যায় এই বরাবর যায় এই বরাবর যায়, ফুসফুসে যখন এই জায়গায় আসে কার্বন ডাইঅক্সাইড তখন কার্বন ডাইঅক্সাইড কি করে, কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে পাঠানো প্রয়োজন, তখন কার্বন ডাইঅক্সাইড কি করে এই বরাবর চলে যায় অর্থাৎ অ্যালভিওলার ভিতরে ঢুকে যায়, তখন অ্যালভিওলার ভিতরে যখন ঢুকে তখন শ্বাসনালীতে সে যাওয়ার চান্স পায়, তখন আলটিমেটলি চান্স পায় অ্যাকচুয়ালি এই যে এই এটাকে আমরা শ্বাসপ্রশ্বাস বলতেছি, এই যে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে আমরা আগে অক্সিজেন গ্রহণ করছিলাম, এই অক্সিজেন গ্রহণ করার পরে এই অক্সিজেন যখন আমরা গ্রহণ করলাম সেই অক্সিজেন এই দেখলাম যে এটা হচ্ছে আমাদের যেহেতু এই কৌশিক জালিকা থেকে ফিরে আসছে হৃৎপিণ্ডে সেহেতু এটাকে আমরা বলতেছি, এবং ফুসফুস থেকে ফিরে আসছে সেহেতু এটাকে আমরা বলতেছি ফুসফুস ও শিরা, তো এই যে এটা হচ্ছে ফুসফুস ও শিরা, এবং এই ফুসফুস শিরার মাধ্যমে একচুয়ালি অক্সিজেন যুক্ত রক্ত আমার ডান অলিন্দে প্রবেশ করছিল, ডান অলিন্দে থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম ডান নীলে প্রবেশ করছে, সরি সরি অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করছিল, বাম অলিন্দ থেকে বাম নীলে প্রবেশ করছে, এবং বাম নীলে থেকে মহাধমনী বা অ্যাওরটাতে প্রবেশ করছে, এবং অ্যাওরটা থেকে কৌশিক জালিকাতে প্রবেশ করছে, এবং কৌশিক জালিকা থেকে প্রত্যেকটা কোষে প্রবেশ করছে, যখন প্রত্যেকটা কোষে প্রবেশ করলো অক্সিজেন তখন ওই ওই জায়গায় গ্লুকোজ এবং অক্সিজেনের বিক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, ওই কার্বন ডাইঅক্সাইড আমাদের প্রথমে কৌশিক জালিকায় ঢুকছে, এবং কৌশিক জালিকায় ঢুকার পরে তারা ইনফিরিয়ার বেনাগাওয়া বা সুপিরিয়ার বেনাগাওয়া মানে শিরাতে ঢুকছে বা মহাশিরাতে ঢুকছে, এই মহাশিরার মাধ্যমে তারা আলটিমেটলি আগে বামলিঙ্গিতে আসছিল অক্সিজেন যুক্ত রক্ত, এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যে আসছে সেটা হচ্ছে আমাদের ডান অলিঙ্গতে, এবং ডান অলিঙ্গ থেকে সেটা ডান নিলয়, এবং ডান নিলয় থেকে সেটা আমাদের এই যে এই বরাবর অর্থাৎ এটাকে হচ্ছে পালমনের ফুসফুসের ধমনি, ফুসফুসের ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করলো এই পর্যন্ত কৌশিক তালিকা পর্যন্ত, এবং কৌশিক তালিকা থেকে অ্যালভিওলার মাধ্যমে তারা এবং শ্বাসনালীর মাধ্যমে তার দেহ থেকে বের করে দিল। এটা হচ্ছে আমাদের দেহের ওভারভিউ, এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে প্রক্রিয়াটা এই মানে এই যে প্রক্রিয়াটা এই জায়গাটাই হচ্ছে আমাদের শ্বসন তন্ত্র এবং আমাদের যে আমাদের হৃৎপিণ্ড এই দুটার সম্পর্ক হচ্ছে এই জায়গায়। ওকে, সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন হচ্ছে এই হৃৎপিণ্ডের যে রক্ত সঞ্চালন পদ্ধতি, এই রক্ত সঞ্চালন পদ্ধতি নিয়ে আলোচনা করবো, ইভেন এই ওভারভিউটা যে ভালোভাবে পারবেন এতক্ষণ যে আলোচনা করবো করলাম এটা যদি কেউ একটু ভালো করে বুঝে দেখ মিনস তার আর এইটা নিয়ে এত চিন্তা করতে হবে না, রক্ত সঞ্চালন পদ্ধতি কী হয় কোনটা কী করতেছে। তো আমি চলে যাচ্ছে হচ্ছে রক্ত সঞ্চালন পদ্ধতিতে, সেটা হচ্ছে রক্ত সঞ্চালন পদ্ধতির জন্য খেয়াল করো, প্রথম এই রক্ত সঞ্চালন পদ্ধতির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একবার অলিন্দ সংকুচিত হয়, যখন অলিন্দ সংকুচিত হয় সাপোজ ধরো যখন অলিন্দ সংকুচিত হয়েছে তখন নিলয় প্রসারিত হবে, অর্থাৎ উপরের দুইটা প্রকোষ্ঠ সংকুচিত নিচের দুইটা প্রকোষ্ঠ প্রসারিত, আবার নিচের দুইটা যখন সংকুচিত তখন উপরের দুইটা প্রসারিত, অর্থাৎ এই যে অলিন্দদের সংকোচন নিলয়ের প্রসার,
আবার নিলয়ের সংকোচন কুলিঙ্গদের প্রসার। এই যে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করে। সো আমি প্রথম কথাটা যেটা বললাম সেটা হচ্ছে এই যে দেখো পলিঙ্গদ্বয়ের সংকোচন নীলদ্বয়ের প্রসারণ, তারপর হচ্ছে নীলয়, তারপর এটাই ধরো নীলয়ের সংকোচন যখন পলিঙ্গ তখন প্রসারণ। ঠিক এরকম ভাবে আমাদের যে রক্ত সঞ্চালন পদ্ধতিটা আছে সেটা চলে। এবার এই যে সংকোচন, সংকোচনটাকে আমরা নাম দিচ্ছি সিস্টুল, এবং যেই প্রসারণ হৃৎপিণ্ডের যে প্রসারণ এই প্রসারণটাকে আমরা নাম দিচ্ছি ডায়াস্টল। তো আমি একটু লিখতেছি, সংকোচন হচ্ছে সিস্টুল, সংকোচন হচ্ছে সিস্টুল প্রসারণ ডায়াস্টল। তারপর এই যে সংকোচন বললাম, সংকোচন মানে হচ্ছে সিস্টুল এবং প্রসারণ মানে হচ্ছে ডায়াস্টল, প্রসারণ মানে হচ্ছে ডায়াস্টল, সংকোচন মানে সিস্টুল। তো অ্যাট ফার্স্ট যেটা করে সেটা হচ্ছে আমাদের, তুমি জাস্ট এই কথাটা মনে রাখো, তারপরে সব কথাই তোমার এমনি এমনি আসতেছে, সব কথা তোমার মধ্যে এই চিত্র বা ডায়াগ্রাম বুঝতে এমনি এমনি আসবে। তো প্রথম কথাটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো প্রথমে আমার যেহেতু হৃৎপিণ্ডে রক্ত ঢুকাইতে হবে, সেহেতু আমি হৃৎপিণ্ডকে সংকুচিত করে দিলাম, অর্থাৎ হৃৎপিণ্ড সরি হৃৎপিণ্ডকে প্রসারিত করে দিলাম, অর্থাৎ হৃৎপিণ্ড প্রসারিত হইলো, রক্ত আসলো। তো যখন প্রসারিত হইলো তখন যেটা প্রসারিত হইলো সেটা হচ্ছে অলিন্দদ্বয়ে প্রসারণ। খেয়াল করো এই যে অলিন্দদ্বয় যখন প্রসারিত হইলো তখন অলিন্দদ্বয়ে রক্ত আসলো। অলিন্দদ্বয়ে কোন কোন জায়গা থেকে রক্ত আসলো আমরা যদি একটু খেয়াল করি, সেটা দেখবো এই যে অলিন্দদ্বয়ের এটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে সরি এটা হচ্ছে বাম অলিন্দ। এই যে বাম অলিন্দে অ্যাকচুয়ালি অক্সিজেন যুক্ত রক্ত আসলো, কিসের মাধ্যমে আসলো আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে যেহেতু এই জায়গায় যেহেতু এটা যেহেতু আমি আগে বলছি এটা পালমোনারি শিরা, সো এটা হচ্ছে পালমোনারি বা ফুসফুস শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আসলো। ক্লিয়ার? সো হৃৎপিণ্ডে যদি কিছু আসে এটা যেটার মাধ্যমে আসবে সেটা হচ্ছে শিরা, হৃৎপিণ্ড থেকে যদি কোনো কিছু চলে যায়, খেয়াল করো হৃৎপিণ্ডে যদি কিছু আসে সেটা যেই নালীর মাধ্যমে আসবে সেটা হচ্ছে শিরা, হৃৎপিণ্ড থেকে যেটা চলে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে ধমনী। তো আমরা যদি চিন্তা করি, তো এই যে এই অক্সিজেনটা কি করো অ্যাকচুয়ালি আমি বলবো যে হৃৎপিণ্ডের অলিন্দ যখন প্রসারিত হয় তখন অক্সিজেন যুক্ত রক্ত, খেয়াল করো এটা যদি অক্সিজেন আসে, তো অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে এটা হচ্ছে বাম অলিন্দ, অর্থাৎ বাম অলিন্দে প্রবেশ করে, এবং একই সাথে আমার এই যে এই জায়গায় যেটা আছে সেটি হলো ডান অলিন্দ, ডান অলিন্দে আমরা খেয়াল করি এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, দেখি ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলে হচ্ছে সুপিরিয়র সুপিরিয়র ভেনা কাবা বা সুপিরিয়র শিরা, আর হচ্ছে ইনফিরিয়র শিরা বলো, ইনফিরিয়র ভেনা কাবা এবং সুপিরিয়র ভেনা কাবার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হলো আমাদের ডান অলিন্দে আসলো। দ্যাট মিন্স আমরা যদি আমরা বলি যে হৃৎপিণ্ডের প্রথমে হচ্ছে অলিন্দদ্বয়ের প্রসারণ, সো অলিন্দদ্বয়ের প্রসারণ যখন বলবো অলিন্দদ্বয় প্রসারিত হইলো, অলিন্দদ্বয় প্রসারিত হওয়ার পরে দুইটা অলিন্দে দুই প্রকার রক্ত আসবে, একটাতে আসবে অক্সিজেন যুক্ত রক্ত এবং একটাতে আসবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তুমি যদি ডায়াগ্রামটা ভালো করে বুঝো তাহলে এমনি এমনি বুঝতে পারো কোনটাতে অক্সিজেন কোনটাতে কার্বন ডাইঅক্সাইড। তো কি হলো এই পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত যদি তোমার হাতের ডান সেটা এটাকে বলবো বাম, সো বাম অলিন্দে প্রবেশ করে, এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে। যখন প্রবেশ করলো একটাতে অক্সিজেন যুক্ত রক্ত আর একটাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তখন একচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে এদের প্রসারণ হলো, এদের যতটুকু রক্ত ছিল রক্ত আসলো, এখন তারা যেটা করবে সেটা হচ্ছে এরা সংকুচিত হবে, এরা যখন সংকুচিত হবে তখন নিচের এরা প্রসারিত হবে। দ্যাট মিন্স এরা সংকুচিত হলো এদের থেকে রক্ত চলে যাবে, এরা যেহেতু প্রসারিত হয়েছে এদের ভিতরে রক্ত আসবে। ইভেন যখন এরা সংকুচিত হইলো অর্থাৎ পলিন্দ যখন সংকুচিত হইলো তখন নীলয় প্রসারিত হইলো, এবং যখন হইলো সেটা তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এইটা ডান অলিন্দ আর ডান নীলের সংযোগস্থলে উপস্থিত যে ট্রাইকাসপিড কপাটিকা ছিল এই ট্রাইকাসপিড কপাটিকা খুলে গেল, এবং এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এটা হচ্ছে ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে ডান নীলয়ে প্রবেশ করবো। খেয়াল করো কি বললাম এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা ছিল আমার একটু আগে যে ডান অলিন্দে আসলো, এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা যখন এটা যখন সংকুচিত হইলো তখন এটা যদি সংকুচিত হয়েছে এদিকে যে কপাটিকা আছে ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা খুলে গেল, ট্রাইকাসপিড কপাটিকা খুলে যাওয়ার পরে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এইখান থেকে এই পর্যন্ত আসলো, অর্থাৎ ডান অলিন্দ থেকে ডান নীলে আসলো। আগে যেটা হইলো এই জায়গায় যখন সংকুচিত ঘটছে তখন এই জায়গার যে অক্সিজেন যুক্ত রক্ত, এই অক্সিজেন যুক্ত রক্ত পুশ করলো এবং এখানে যে বাইকাসপিড কপাটিকা ছিল বাম অলিন্দ এবং বাম নীলের মাঝখানে যে বাইকাসপিড কপাটিকা খুলেছিল, এবং এই অক্সিজেন যুক্ত রক্ত আমাদের বাম নীলয়ে প্রবেশ করলো। দ্যাট মিন্স এখন আমাদের ডান নীলয়ে, ডান নীলয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অবস্থান করতেছে এবং বাম নীলয়ে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত অবস্থান করতেছে।
ডান নিলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অবস্থান করতেছে এবং বাম নিলে অক্সিজেন যুক্ত রক্ত অবস্থান করতেছে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে যখন আসলো তখন এইগুলো আবার সংকুচিত হবে, কিন্তু এইগুলো যখন সংকুচিত হবে খেয়াল করো যখন অলিন্দ সংকুচিত হয়েছিল তখন এই দুইটা কপাটিকা খুলে গেছিল, বা যখন এরা সংকুচিত হবে তখন এই দুইটা কপাটিকা বন্ধ থাকবে, ওটা দিকে ব্লাড ফ্লো করতে পারবে না, ওটা দিকে ব্লাড ফ্লো করতে পারবে না। দ্যাট মিন্স এখন এই দুইটা প্রকোষ্ঠের রক্ত যাওয়ার জন্য বা ব্লাড যাওয়ার জন্য দুইটা ছিদ্র প্রত্যেক, একটা হচ্ছে এই বাম নীলয় থেকে এই যে এই লাল রেখাটার মাধ্যমে লাল নলটার মাধ্যমে, আর এই যে এখানে ডান নীলয়, থেকে এই সবুজ নলটার ভিতর দিয়ে। এবং আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি হয়, এই যে যখন নীলয় যখন সংকুচিত হয় নীলয়ের সংকোচনের ফলে এই জায়গায় যে অক্সিজেন যুক্ত রক্তটা ছিল, এবং এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এটা আমাদের এই যে পালমোনারি যে ধমনী, ধমনীতে প্রবেশ করে, পালমোনারি ধমনীতে প্রবেশ করার পরে এটা আস্তে আস্তে এই জায়গায় আসে, এই জায়গায় আসার পর কার্বন ডাইঅক্সাইড সরায়, কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে একচুয়ালি আমাদের রক্ত সঞ্চালন পদ্ধতি। তো তোমাদের বইয়ে মোটামুটি এরকমই লিখছে, আরো কি বাড়তে লিখতে পারে কিনা তো লিখে নাই। তো আমরা যদি একটু চিন্তা করি সেটা হচ্ছে আমরা আবার একটু করবো, আবার একটু রিভিউ দিব, সেই রিভিউটা হচ্ছে ঠিক এরকম। সো আমি জানি যে আমাদের দেহকোষের জন্য যেই এটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের দেহকোষের জন্য অক্সিজেন প্রয়োজন, এবং দেহকোষ যখন তুমি অক্সিজেন দিলা তখন দেহকোষ তোমাকে উল্টো একটা কিছু দিয়ে দিলো, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেটা ক্ষতিকর। দেখবি দেহকোষকে তুমি অক্সিজেন দিবা সেটা প্রয়োজনে, এবং কার্বন ডাইঅক্সাইডটাকে তোমাকেই বের করতে হবে সেটাও তোমার প্রয়োজন। তো সেটার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা, তো আমরা ওভারভিউ দেবো। সেটা হচ্ছে যখন অলিন্দদ্বয়, যখন প্রসারিত হবে তখন সেখানে রক্ত আসলো, এবং রক্ত আসার যে মাধ্যমগুলি সেই মাধ্যমগুলো হচ্ছে এই যে এখানে হচ্ছে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত আমার বাম অলিন্দতে আসলো, এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বিভিন্ন শিরার মাধ্যমে ইয়াতে আসলো, এটা কি বলে ডান অলিন্দতে আসলো। সো এই যে এখন ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত পূর্ণ অবস্থায় আছে, যখন এরা দুজন সংকুচিত হবে তখন এরা দুজন সংকুচিত হওয়ার পরে এই দিকে ট্রাইকাসপিড কপাটিকা এবং এই দিকে বাইকাসপিড কপাটিকা খুলেছে, এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাম সরি ডান অলিন্দ থেকে ডান নীলে প্রবেশ করবে, এবং অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দ থেকে বাম নীলে প্রবেশ করবে। সো বাম নীলে প্রবেশ করার পরে যেটা হবে সেটা হচ্ছে এদিকে প্রবেশ করার পরে নীলয় তো প্রসারিত ছিল, এখন আবার নীলয় দ্বয় সংকুচিত হবে। যখন নীলয় দ্বয় সংকুচিত হবে তখন এই নীলয় দ্বয় যখন সংকুচিত হবে তখন এই কপাটিকা গুলো বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এগুলো আর খুলবে না, দ্যাট মিন্স রক্ত উপজিরে যাইতে পারবে না। এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে মহাধমনী এইটার মাধ্যমে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা ছিল, এটার মাধ্যমে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা ছিল, এই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যায়, এবং অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা যখন খুলে যায় তখন অক্সিজেন যুক্ত রক্ত এখানে প্রবেশ করে, এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে প্রবেশ করে, অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীতে প্রবেশ করে, মহাধমনীতে প্রবেশ করে সারা দেহে আসে, এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসের ধমনীতে প্রবেশ করে, এবং ফুসফুসের ধমনীতে প্রবেশ করার পর ফুসফুসে এক্সক্রিট করে, এই পর্যন্ত ক্রিয়া। সো এটাই ছিল রক্ত সঞ্চালন পদ্ধতি। আমি যদি আরেকটু এক্সটেনশন করি, আমি যদি অ্যাকচুয়ালি রক্তনালীগুলোর বৈশিষ্ট্য একটু পড়াতে যাই, যে অ্যাকচুয়ালি আমাদের ধমনী কোনটাকে বলতেছি বা শিরা কোনটাকে বলতেছি, সো এখন আমরা যদি ধমনী এবং শিরা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ধমনীর ডেফিনেশনটা হচ্ছে ধমনী হচ্ছে তারা যাদের উৎপত্তি ঘটছে হচ্ছে হৃৎপিণ্ড থেকে, এবং যাদের কাজ হলো হৃৎপিণ্ড থেকে দেহের অন্য কোনো অঙ্গে রক্ত নিয়ে যাওয়া। আমরা যদি দেখি হৃৎপিণ্ড থেকে দুইটা নালী, আমরা যদি এখানে খেয়াল করি এরা হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে গিয়েছিল এবং রক্ত বিভিন্ন অঙ্গে নিয়ে গেছিল, এবং হৃৎপিণ্ড থেকে এই যে বিভিন্ন অঙ্গে নিয়ে গেলো বা বিভিন্ন কোষে নিয়ে গেলো এই জন্য এটাকে আমরা জানি না মহাধমনী। এবং একটা স্পেশাল কেস আমরা চিন্তা করলাম সেটা হচ্ছে ফুসফুসে নিয়ে গেলো রক্ত, সেটাকে আমরা বলতেছি পালমোনারি ধমনী। এবং ধমনীর যদি বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা খেয়াল করি এই যে এই দুইটাই ধমনী, যেহেতু এদের উৎপত্তি ঘটছে হৃৎপিণ্ড থেকে এই জন্য এই দুইটাকে আমরা ধমনী বলতে পারি। এই দুইটাই যেহেতু মানে হৃৎপিণ্ড থেকে উৎপত্তি ঘটছে এই জন্য ধমনী বলতেছি, বাট বেশিরভাগ অংশ অর্থাৎ এই যে আমাদের ফুসফুস ছাড়া বাকি অংশে যে ধমনীটা গেছে সেই ধমনীটা আমাদের অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে, সেটা মিন্স ধমনীর একটা বৈশিষ্ট্য তুমি বলতে পারো অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। বাট একটু কথা লাগাইতে হবে সেটা হচ্ছে পালমোনারি ধমনী যেটা করে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। এই ডায়াগ্রাম একটু যদি খেয়াল করো তখন দেখতে পাবো। তো তারপরে যদি চলে যায় সেটা হচ্ছে এই যে ধমনী, এই ধমনীকে যখন এটা কন্ট্রাক্ট করে তখন বেশি চাপের বিরুদ্ধে কাজ করতে হয়, যেহেতু বেশি চাপের বিরুদ্ধে কাজ করতে হয়, যেহেতু খেয়াল করো এটা হচ্ছে সাপোজ একটা
একটা নল, তো এই নলটাকে যদি বেশি চাপ দেও, অর্থাৎ যদি বেশি পানি দেও বা এই বরাবর যদি কিছু একটা চাপ দেও, তখন এই নলটাতে এই বরাবর এই বরাবর এই বরাবর প্রেসার করবে বা এই বরাবর চাপ করবে। তো তুমি যদি এই বরাবর চাপ কমাইতে চাও, তো এই বরাবর চাপ কমানোর জন্য বা এই চাপটাকে সহ্য করার জন্য তুমি যেটা করতে পারো, এটা ছিঁড়ে যেতে পারে এই চাপের কারণে, সেই জন্য তুমি যেটা করো সেটা হচ্ছে এটাকে মোটা করে দিতে পারো এটার ওয়ালটাকে। বাট এটা প্রাচীর যখন মোটা হবে, যদি প্রাচীর যদি মোটা হয়, তো প্রাচীর মোটা হলে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে প্রাচীর যদি মোটা হয় তখন এই চাপটাকে সে সহ্য করতে পারবে। এবং এই জন্যে এই ধমনি যেহেতু এই যখন তুমি চাপ দিছো তখন যেহেতু বেশি চাপের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, এই জন্য ধমনির প্রাচীর হচ্ছে পুরু বা স্থিতিস্থাপক, অর্থাৎ সে ইলাস্টিকের মতো, অর্থাৎ তুমি যখন চাপ দিলা তখন সে একটু বড় হয়ে গেলো, বড় হওয়ার কারণে যে তুমি যে চাপটা দিচ্ছো ওই চাপটাকে সে সামলে নিতে পারতেছে, যদি এটা না হতো তখন এটা হয়তো ছিঁড়ে যেতে পারতো এরকম। তো এই জন্য আমরা বলতে পারি যে ধমনির প্রাচীর হচ্ছে পুরু ও স্থিতিস্থাপক। তো এই ধমনির প্রাচীর হচ্ছে পুরু এবং স্থিতিস্থাপক, পুরু এবং স্থিতিস্থাপক হওয়ার কারণটা যেটা ধমনির প্রাচীর আমি এইদিকে পুরু এবং স্থিতিস্থাপক দিলাম, ধমনির প্রাচীর পুরু এবং স্থিতিস্থাপক দেওয়ার কারণটা হলো যে এই ধমনি অধিক চাপের বিরুদ্ধে কাজ করে, এইটা হচ্ছে একটা ধমনি। তো এই ধমনিটারও প্রাচীর অধিক পুরু এবং স্থিতিস্থাপক দিলাম। দেখ মিন আমরা ধমনি এবং শিরার মধ্যে যদি একটা পার্থক্য করি, ধমনি এবং শিরার মধ্যে একটা পার্থক্য হচ্ছে ধমনির প্রাচীর পুরু স্থিতিস্থাপক, শিরার প্রাচীর হচ্ছে পাতলা। তারপরে যদি আমরা চলে যাই সেটা হচ্ছে খেয়াল করো, তুমি যদি এটাকে যেহেতু তুমি পুরো করে দিছো, সাপোজ এটা ছিল একটা ধমনি, এটা ছিল একটা শিরা, এটা ছিল একটা ধমনি, ঠিক এটাই ছিল একটা শিরা, এটা হচ্ছে আমাদের শিরা, এটা হচ্ছে আমাদের ধমনি, এবং ধমনির যে প্রাচীরটা এই প্রাচীরটাকে তুমি পুরো করে দিছো, আর এটা প্রাচীর পুরো না। তো তুমি যদি এটাকে একটা ক্রস সেকশন করো এই বরাবর কাটো, ইভেন আমরা যদি এই বরাবর এটা খেয়াল করি যে এটার অ্যাকচুয়ালি এটা কি রকম, তখন দেখবো যে এটা হচ্ছে ধমনি, এটার প্রাচীরটা হচ্ছে স্থিতিস্থাপক, প্রাচীরটা হচ্ছে পুরো। প্রাচীরটা পুরো কোন কারণে, এখান দিয়ে যে রক্তটা যায় ওই রক্তটাকে ওই রক্তটার চাপটাকে সামলানোর জন্য। তো এটা যখন তুমি প্রাচীর পুরো দেখলা, খেয়াল করো এটা যখন তুমি প্রাচীর পুরো দেখলা, তখন এই যে প্রাচীর, খেয়াল করো প্রাচীর পুরো হওয়ার কারণে এই যে গর্তটা ছিল, যে লুমেনটা ছিল, এটা হচ্ছে ছোট হয়ে গেছে, অর্থাৎ তুমি বলতে পারো যে ধমনির যে লুমেন আছে এই ধমনির লুমেন হচ্ছে ছোট। বা এখন শিরা যদি দেখো, শিরার ক্ষেত্রে কিন্তু প্রাচীরটা যেহেতু পুরো না, সেহেতু এই পুরাটা অংশই খালি, দ্যাট মিনস এই পুরাটা অংশই যেহেতু খালি, দ্যাট মিনস এটাকে তুমি অনেক অনেক বড় লুমেন দেখতে পাচ্ছ, দ্যাট মিনস তুমি বলতে পারো যে শিরা যে লুমেনটা আছে শিরার লুমেন অনেক বড়। আরেকটা পার্থক্য করতে পারো সেটা হচ্ছে এই যে দেখো বেশিরভাগ অংশটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করতেছে, অ্যাকচুয়ালি একটা ছাড়া, সেটা হচ্ছে আমাদের এই যে পালমোনারি শিরা, পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত বহন করতেছে। ওকে, তো এটা হচ্ছে শিরা ধমনির পার্থক্য। আর কি বলা যায়, আর কিছু সাধারণত বলা নেই, এগুলো ছিল। ও আরেকটা বলা যায়, সেটা হচ্ছে খেয়াল করো এটা হচ্ছে যে এই যে ধমনির প্রাচীরে কোনো থাকে না, এটা কি বলে কপাটিকা থাকে না, কিন্তু শিরার প্রাচীরে কপাটিকা থাকে। এটা আমরা যদি এটা এখানেই খেয়াল করি, সেটা হচ্ছে যে এখানে যখন যখন এই ধমনিতে ঢুকলো, তখন এই ধমনিতে আমরা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা দেখছি, সরি এটা না, আমরা যদি এই জায়গায় চিন্তা করি সেটা হচ্ছে যে এই যে ধমনি যে বাহিরের অংশটা দেখি, এই অংশটা ছাড়া, আমি হৃৎপিণ্ডের অংশ ছাড়া বাহিরের অংশের কথা করতেছি, আমরা বাহিরের অংশ দেখি, বাহিরের অংশে কোনো কপাটিকা থাকে না, না থাকার কারণ হচ্ছে এখানে সবসময় রক্ত ফ্লো হয়, বাট শিরার প্রাচীরে মাঝে যে কপাটিকা থাকে, কপাটিকাগুলো হচ্ছে ঠিক এইরকম। এটা থাকার কারণ হচ্ছে আমরা যদি এটা ত্রিডাইমেনশনাল চিন্তা করি, তাহলে হচ্ছে এটা এরকম এইরকম ভাবে থাকে, এরকম ভাবে এরা কি করে, যদি এই জায়গায় যদি আরো এরকম ভাবে কয়েকটা থাকে, এরা কি করে মানে কিছু রক্ত রিজার্ভ করে রাখে বা কিছু রক্ত ওরা জমায়ে রাখে। তো শিরার একটা কাজ হচ্ছে কিছু রক্ত জমায়ে রাখা, তো ওই জমায়ে রাখার জন্য ওদেরকে ঠিক এরকম কপাটিকা রাখতে হবে, দুই পাশে দুইটা যদি এরকম রাখে, একে দরজার মতো কাজ করলো, আর এই জায়গায় বিভিন্ন রক্ত মানে এই এই এটাতে রক্ত আসলো, ঠিক এরকম, সাপোজ এরকম এরকম যখন যখন হইলো, তখন এই জায়গায় রক্ত আসতে পারতেছে, আবার এই দুইটার মাঝখানে কপাটিকা হিসেবে কাজ করতে পারতেছে। তো এই জন্য বলবো যে শিরাতে কপাটিকা আছে, ধমনিতে কপাটিকা নেই। তো এইগুলো শুধু শিরা ধমনির পার্থক্য এবং রক্ত সঞ্চালন পদ্ধতি। আজকে পর্যন্ত, সামনে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংকস।